নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি একটা বিশেষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মুলোর তরকারি। মুলো তো আমরা নানান রকমভাবে খেয়ে থাকি, সর্ষেতে, মাছে, সব রকমভাবেই ব্যবহার করে থাকি। এটা ত্রিদোষনাশক এবং রুচিবর্ধক, খুবই উপকার মূলক খাওয়া এই সময়। একটু গ্যাস ট্যাস হতে হলেও কিন্তু শরীরের অন্যান্য দিক থেকে এটা খুব উপকারী। মুলোটা একটু অন্যরকমভাবে আমি দেখাচ্ছি, মূলো ছেঁচকি। এই ছেঁচকিতে কী কী লাগে আগে শুন দেখিয়ে দিই কী কী উপকরণ দিয়ে করছি। প্রথমেই বড়ি কটা ভেজে রেখে দেবো, এই বড়ি ভাজা। আর মশলার মধ্যে বিশেষ কিছু লাগছে না, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর নুন, মিষ্টি আর হলুদ, এই তিনটে। আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামাবো। বা সেই সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি, খেতে খুব ভালো লাগবে। আর এই মুলোটা আমি একটু, হ্যাঁ, মুলোটাকে আমি কেটে, এক সবসময় তো হয় না, একটু বড় সাইজের মুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। মানে কখনই কুকারের সিটি বা ইয়ে নয়, একটু ফুটোনো জলে একটু ভাপ দিয়ে নিলেই এটা ভালো হয়, না তো সেদ্ধ হতে অনেক সময় লাগে। প্রথমেই আমি বড়ি কটা ভেজে নেব। অল্প তেল দিয়েছি কড়াইতে, এই 4 চামচ মতো, এতে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে এবার আমি মুলোগুলো ছেড়ে দেবো। নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু নুন, মিষ্টি, হলুদগুলো জানিয়েছি, এই উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি একটু নুনটা দিই নি, এবার হলুদটা দিই নি, 1 চামচ মতো হলুদ নিয়েছি, কারণ বেশি হলুদ দিলে রঙটা নষ্ট হয়ে যাবে, হালকা হলুদে গোল্ডেন রঙটা। আর এই 1 চামচ মতো মিষ্টি। এই হয়ে গেল আমার উপকরণ দেওয়া। এবার একটু সাঁতলিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হলে তারপরে এটাকে নাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সর্ষে দিয়ে অন্যান্যভাবে খাওয়া যায়, এটাও খুব ভালো লাগে শুকনো ভাতে মেখে খেতে, বড়ি ভাজা দিয়ে, ধনে পাতা দিয়ে, এটা খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিতে হবে একটু সেদ্ধর জন্য। প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, এই জন্য অনেকক্ষণ সেদ্ধ করতে হবে না, দেখে নিতে হবে মাঝে এসে নাড়াচাড়া করে যে সেদ্ধ হয়েছে কিনা। এবার ঢাকা দিয়ে দিই, একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি জলটা শুকিয়ে, ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজতে হবে, সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে। একদিকে এটাতে কোনো মশলা পড়ে না, তো কালো জিরেটাও উপকারী আমাদের, আর নুন, হলুদ, মিষ্টি তো সব তরকারি, এছাড়া কোনো বাড়তি মশলা পড়ে না, সেই জন্য খাওয়াটা সকলের জন্যই ঠিক আছে। একটু ভাজা ভাজা করে এবার ধনে পাতাটা দিয়ে নামাবো। এবার আমি এতে বড়িগুলো আমি ভেজে রেখে, ভেঙে রেখেছি গুঁড়ো করে, এবার এই বড়িগুলো এতে দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, এবার দেখুন আমার এটা মুলোটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে ভালো, না তো একটা জলো ভাব লাগে, জলো ভাবটা খেতে ভালো লাগে না। বেশ ভাজা ভাজা হয়ে তেলটা গায়ে ভেসে উঠবে, লেগে যাবে কড়াইয়ের গায়ে, তখন বুঝতে হবে সম্পূর্ণ ভাজা হয়েছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে তা নামিয়ে নেব।
এইভাবে ভাজা ভাজা করে ধনে পাতা দিয়ে নিতে হবে। খুব ভালো লাগবে খেতে, দেখবেন করে রেসিপিটা খুবই ভালো লাগবে। নানান রকমভাবে খেতে পারলে এক রকমের সবজি খাওয়া ভালো লাগে না, পরিবর্তন করে করে নিতে হয় নিজেদের মতো। দর্শক বন্ধুরা, আমার মুলো ছেঁচকি রান্না হয়ে গেছে, এইরকমভাবে বানিয়ে দেখবেন, এটাও খুব ভালো খেতে লাগবে। একটা সুন্দর স্বাস্থ্যকর মশলা টশলা নেই, সামান্য একটু তেল আর বড়ি ধনে পাতা দিয়ে তৈরি। আজকের মতো রাখছি, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু জানানোর হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।